ওরে বীরভূমের ওই বাঘের বাচ্চা, ও সে বিড়াল বাবু সেজেছে, দিদিমণির মাথায় এবার টনক নেড়েছে, দিদিমণির মাথায় এবার টনক নড়েছে। দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা, দেখো বীরভূমের ওই বাঘের বাচ্চা, বিড়াল বাবু সেজেছে, দিদিমণির মাথায় এবার টনক নেড়েছে। দেখেন, যদি বাঘের বাচ্চা, কে বলেছিল বাঘের বাচ্চা বলো, কে বলেছিল ওনাকে বাঘের বাচ্চা? আরে ফিরাদ হাকিম, ও তো ক্যাব ডাক পেলো বলে, আর বেশি দেরি নাই, ওই যে গতকাল ডেকেছিল না, লাগাও সায়নি, ওই লাগাও বলেছে, আর এদিক পাশার দিক ইডি আর সিবিআই লাগিয়ে গেছে, জম্বের লাগা লাগিয়েছে, দেরি আর নাই, হাকিম সাহেবও ডাক পাবেন। উনি বাঘের বাচ্চা যাকে বলেছিলেন, সে যদি তার মেয়েকে নিয়ে তিহার জেলে ঢুকতে পারে, আপনারা ধৈর্য ধরুন, বেশি দেরি নাই, পিসি ভাই বই তিহার জেলে ঢোকার জন্য সেখানে জায়গা হয়ে আছে। যদি বলেন আপনারা ঢুকাবেন নাকি, প্ল্যান করতেছেন নাকি, আমরা কোনো প্ল্যান করি না বাবা, এর মধ্যে আমরা নাই, এটা সব করতেছে আদালত আর সিবিআই, আমরা এর মধ্যে নাই। আমরা কি সিবিআই ডেকে এনেছি? আমার বাপের সাধ্য আছে সিবিআইকে আনা? মাননীয় প্রধানমন্ত্রী কি পারেন সিবিআই পাঠিয়ে দিতে? এই যে ভুল কথাগুলো আপনাদের বোঝানো হয়, ওরা দাঁড়িয়ে বলবে আমরা পশ্চিমবাংলায় একমাত্র তৃণমূল সরকার, আমাদের ফেলে দেবার জন্য বিজেপি সিবিআই ইডি লাগিয়ে দিয়েছে, আপনারা দেখুন, আমরা লাগিয়ে দিয়েছি, বলা ফাটাবে, মিথ্যে কথা, মিথ্যে কথা একদম, আমরা কিচ্ছু করি নাই। তাহলে সিবিআই আর ইডি কারা দিয়েছে? আদালত দিয়েছে। কেন দিয়েছে এটা বুঝতে হবে। আদালত চিন্তা করেছে যে অপরাধ, যে দুর্নীতি, আরে বাবা খোঁজ পাওয়া যাচ্ছে, এই দুর্নীতির সঙ্গে পুলিশের বড় বড় অফিসার জড়ানো আছে, তাহলে এদের উপরে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে এরা ঠিক মতো তদন্ত করিবে না, এই জন্য সিবিআই ইডিআই ইডি দিয়েছে চোরদের ধরবার জন্য। তাই নাহলে পুলিশ দিত, সিআইডি দিত, দিল না কেন? একমাত্র এরা সঠিক তদন্ত করবে না, কারণ আমি সব পুলিশদের বলছি না, হয়তো এখানে যে পুলিশ এসেছেন তারা হয়তো ভালো, ভালো কি না আমি জানি না, কিন্তু আমি অনেক চটি চাটা পুলিশ দেখেছি, আমি অনেক চটি চাটা পুলিশ দেখেছি, আমি ডিএসপি দেখেছি চটি চাটা, এসপি দেখেছি চটি চাটা, আইসি দেখেছি চটি চাটা, ডিএসপি, আইসি, তারপরে এসপি, এদের সামনে আমাকে আক্রমণ করেছে, এদের সামনে কি ছেড়ে দেবো নাকি, তাই এসে দাঁড়াইছে কেন? আমি তো ভাবছি আমার মনে হয় ছাড়িয়ে দিতে করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তাদের সামনে আমার ছেলে পেলেগুলোকে মেরে রক্তাক্ত করেছে, আমার গাড়ি ভেঙেছে, তাহলে চটি চাটা বলবো না কি বলবো, ওনাদের পূজা দেবো না? এই জায়গার পুলিশগুলো মনে অত খারাপ এখনো হয় নাই, তাই না? আর যদি হয়ে থাকে তাহলে কান খুলে শুনে রাখুন, যারা যে ব্যবহার করছেন, যারা প্রকৃত কর্তব্য পালন করছেন না, আপনাদের প্রত্যেকটা পুলিশ অফিসারের নাম কিন্তু আমরা লিখে রাখছি, জানবেন বিজেপি সরকার আসবেই, আর সেদিন আপনাদেরও বিচার হবে, একজন আপনারা রেহাই পাবেন না, এটা আপনারা জেনে রাখবেন। কিন্তু আপনারা সঠিক কাজ করেন, আপনারা সঠিকভাবে কাজ করেন, সঠিক ডিউটি করেন। আমার গুরুদেব শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন, ডিউটি করলে বিউটি বাড়ে, আপনি ডিউটি ঠিক মতো করুন না, আপনার বিউটি বাড়বেই বাড়বে, আর যদি আপনি চটি চাটা হয়ে যান তাহলে কি হবে, আপনি এক এক করে হবেন অপমান। গতকাল আমার হরিণী ঘাটার পুলিশদের তৃণমূলরাই পিটিয়েছে, আবার আর এক তৃণমূলরাই গিয়ে তাদের ছাড়াচ্ছে, এই পর্যন্ত চলে গেছে, কারণ আমি রাজনীতিতে, আমার এই বয়স হচ্ছে মোটে আড়াই বছরও হয় নাই, তার মানে আমি সবার ছোট, আমার বয়স কত, আড়াই বছর না, আর কবি গানের বয়স 45 বছর, তাহলে রাজনীতির বয়স আমার মোটে আড়াই বছর,
এখন জানি না যে আমাদের দিদির ওই যে একটা ভাইপো আছে, সে নাকি আবার 2 বছর বয়সের থেকে রাজনীতি করেছে। এ তো নতুন নতুন কথা শুনতে পাই আর কি, বুঝলেন। যাক, যারাই এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, সবাই আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আমার মা বাবা ভাই বোন যারা বিজেপির সমর্থক এবং সমর্থক না, যারা শুনতে এসেছেন, ইনফরমেশন নিতে এসেছেন, তৃণমূলের কিছু দালাল আছে, চোরের দলের দালাল, তার 2-1 জনকে আমি রাস্তায় দেখেছি আসবার সময়, আমি তাদেরও শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনাদের চুরিগিরি আরো বাড়ুক, দাদা দাদাগিরি বাড়ুক, আর আপনারা সাগরের জলে বিসর্জন যান, বিসর্জন যান, বিসর্জন যান। এইবার একদম প্রয়োজনীয় কয়েকটা কথা বলবো। এই ভোটটার নাম হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত ভোট, তাই তো? আপনাদের তো বর্তমান এমএলএ নাই, আছে কি? ভারতীয় জনতা পার্টির এমএলএ নাই। ওনার নাম উচ্চারণ করতে গেলে আমার ভালো লাগে না, মানে ওই রকমভাবে মুখ দেখানো যায় কি করে মানুষের সামনে, তা আমার বোধে এখনো আসে না। তা আপনারা যারা এখনো কাঁচা বাড়ি তারা পাকা বাড়ি পাননি, যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা আপনারা পাননি, তারপরে 100 দিনের কাজ সঠিক মতো যাদের করানো হয় না, ওদের সুপারভাইজার কার্ডগুলো কালেকশন করে নিয়ে যায়, বিজেপিতে কাজ দেয় না, আবার 1 বছর যদি কোনো লেবার কাজ না করে জব কার্ডে, তাহলে সে কার্ডটা আবার বাতিল হয়ে যায়, তাই তো? নাকি ঠিক বলছি তো? তাহলে আপনারা কাঁচা বাড়ি আছে, পাকা বাড়ি পাননি, আপনারা অনেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতার জন্য একাধিকবার আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, আপনারা পাননি, ঠিক বলছি না? বেঠিক বলছি, ঠিক তো নাকি? এইগুলো কারা করে? এই 4টা করে কারা? এটা পঞ্চায়েতের থেকেই করে। আপনার অঞ্চলের যে সদস্যতে ভোটে দাঁড়িয়েছে তাকে যদি আপনি জয়লাভ করিয়ে পঞ্চায়েতটাকে আপনি দখল করতে পারেন, তাহলে ওই বুথের থেকে কটা কাঁচা ঘর আছে সে কিন্তু চার্ট করবে। এবং কারা কারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা পায়নি, কারা 100 দিনের কাজ পাচ্ছে না, সেই কিন্তু চার্টটা করবে এবং প্রধানের কাছে দেবে, প্রধান সেটাকে পাঠাবে বিডিওর কাছে। শুধু আপনাদের অঞ্চল জয় করলে কিন্তু হবে না, অঞ্চল প্রধান আপনারা হয়ে গেলেন, আপনাদের যে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যকেও আপনাদের জয়লাভ করাতে হবে। তাতেও হবে না, জেলা পরিষদে যারা দাঁড়িয়েছে, কারণ এখান থেকে যখন চার যাবে জেলায় গিয়ে বলবে, আরে কে সুরেন মণ্ডল, ও শালা বিজেপি করে, ওর নাম কাট, ওর নাম ওই জায়গার থেকে কাটবে। তাহলে আপনাদের প্রথমত অঞ্চল দখল করতে হবে, দ্বিতীয়ত আপনাদের পঞ্চায়েত সমিতি দখল করতে হবে, তৃতীয়ত আপনাদের জেলা পরিষদ দখল করতে হবে, তবেই আপনাদের দুঃখ দুর্দশা বিনাশ হবে। আর আগামীতে আমার মনে হয় না 26 সাল পর্যন্ত দিদি টেকবে। না না, আমরা ঠেলিয়ে ফেলাবো তা বলতেছি না, জেলে চলে যাবে, সব জেলে চলে যাবে।